হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা হতে চলেছে খুবই মজাদার, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো জোরে দে। ভালো ছেলে, তো তোমরা তো দেখলেই, আগে দিন রাতের বেলা কেক কাটিং হয়েছিল 12টার সময়, তারপর দুপুরের খাবার খেয়ে নিয়েছি, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম একটু। তারপর দেখো বিকাল বিকাল সব রান্না বান্না জোগাড় শুরু হয়ে গেছে, এখানে ছুটি ময়দা মাখাচ্ছে, আনাজ টানাজ সব কাটাই হয়ে গেছে, আর এখানে রাইসের জন্য ফ্রাইড রাইস হবে, মিক্সড ফ্রাইড রাইস, ওর ভাতটাও রেডি। আর এখানে কৃষ্ণাদি নিরামিষ আলুর দম আর পনির রান্না করেছে, যেরকম সোম খাবে না, আরও কয়েকজন আছে যারা আজকে নিরামিষ খাবে, কারণ কি শনিবার, সেই কারণে ওখানে ওই নিরামিষ রান্না চলছে, আর এখানে আমিষটা হচ্ছে এই যে কৃষ্ণাদি রান্না করছে পনির আর আলুর দম, আর ওদিকে চিকেনটা ধোয়া হয়ে গেছিলো তোমরা তো দেখলেই, তাড়াতাড়ি রান্না করে নিলে ওই ঘরের মধ্যেই রান্না হচ্ছে। ওখানে আবার কেক কাটিং করা হবে, তার প্রচণ্ড গরম, তাও শনিবার বেশ হাওয়া দিচ্ছে, একটু অসুবিধা অতটাও হবে না, তাও তাড়াতাড়ির মধ্যে রান্নাটা কমপ্লিট করে নেবে। তারপর আমরা সব বেলুন ফোলানো শুরু করে দিয়েছি, আমি তো কোনোদিনও ফোলাইনি বেলুনটা, তো দেখো ঠিকমতো পাচ্ছিলাম না, বেলুনটা ফুলিয়ে দিচ্ছি কিন্তু গিট বাঁধতে পারছিলাম না, নৌকা আছে তো এর মধ্যে ঢুকে যাবে ভয়ে, আর পাচ্ছিলাম না। তো শুভকে বলছি ভালো করে দেখিয়ে দে, শুভ আবার কয়েকটা গিট বেঁধে দিল। তো এইভাবে করেই সব সাজানো, একদিকে সাজানো হচ্ছে, একদিকে রান্না হচ্ছে, তো এইভাবেই চলছে। আর সোমু আর একটা আরেকজন নীল, সোমু আর নীল দুজন মিলে এত শটপট করছে ওই ঘরে, দুজনে খুবই মজা করছে সকাল থেকেই। তো কালকে আরেকজনের বাদরে আছে ছোট্ট বাচ্চা গোলুর, ওরও আছে, এই কারণে আরও ডবল খুশি সবার মনে। আমি ফার্স্ট টাইম বেলুন ফোলাচ্ছি, বাচ্চাদের সঙ্গে এসে ভালো লাগছে, আগে তো সব ফু দিয়ে ফোলানো হতো ছোটোবেলায়, তারপর থেকে আর বেলুন ফোলানো হয়নি, এখন এই প্রথম ফোলালাম, তো ভালোই লাগছে। দেখো ওদিকে রান্নাটা মোটামুটি হয়েই এসছে, দুর্গা বৌদি ওদিকে তাড়াতাড়ি করে নিচ্ছে, তো আমাকে আবার বললো একটু টেস্ট করে দেখতো নিরামিষ রান্নাটা, তাহলাম দেখছো চিনি কম হয়েছে, একটু চিনি দিয়ে দাও, আবার একবার টেস্ট করাতে এলো, তো সবাইকে খাইয়ে দেখছি যে দেখো তো। তো আমরা টেস্ট করে নিলাম সবাই মিলে একটু, তো এদিকে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর ময়দা তো মাখাই আছে, লুচিটা হবে একটু পরে, যখন সবাই খাবে তখন গরম গরম ভেজে দেওয়া হবে, ওখানে বেশি তো লোক নয়, 5-6 জন নিরামিষ খাবে, তো
সঙ্গে সঙ্গে ভেজে দিলে কোনো অসুবিধা নেই। দেখো গোলু ওখান থেকে বেয়ে বেয়ে চলে যাচ্ছে হামাগুড়ি দিয়ে। গোলুয়া কি খুব বদমাশি করছে, ওর মা ওকে ধরে রাখছে আর ও দৌড়ে দৌড়ে পালাচ্ছে। কালকে ওর জন্মদিন, ও আরো খুশি। আর চন্দনা খেয়ে দিচ্ছে, ও নিতে চাই সেটা, একটু খেয়ে দেখো। তো এইভাবে আগে চাখিয়ে দেখি নুন ফুন ঠিক হয়েছে কিনা, তারপরে সব কিছু। যদি মনে হয় অনেক ঝাল আছে দুটো আর টমেটো দিয়ে দিলে ঝালটা কেটে যাবে। তো দেখো কেক কাটার পর বাচ্চাগুলোকে আগে দিয়ে দেওয়া হয়েছে মাজা আর কেক, সবার জন্য মাজা আনা হয়েছে। তো আগে বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, তো ওরা এখন খেতে বসেছে, আনন্দ করে সব খাচ্ছে। তারপর সবাইকে দেওয়ার পর আমরা কয়েক সবাই মিলে এইখানে দুর্গাপুরীদের ঘরে আবার আমরা খাচ্ছি সবার শেষে, সবাইকে দেওয়া হয়েছে। তারপর এবার রাতের খাবার সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, রাত তো হয়েই শুয়েছিল। তো এখানে দেখো দুর্গাপুর তাকেই তুলবো হাই করবে, তো ব্লগ বানাতে হাই বলতে হয়।
সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা আমি এবার খেতে বসে গেছি। এরপর আমাদের পর ওই বাড়ি ওদের বাড়ি যে বড়রা আছে ওরাই কয়েকজন বাকি আছে, খেলে কমপ্লিট হয়ে যাবে। তো আমাকে বললো বসে পড়, তো আমি বাচ্চাদের সঙ্গেই বসে পড়লাম। মানে আরেকটু দূর থেকে যারা ছিল তাদের সবার মোটামুটি, আমরা তো বাড়ির মধ্যেই, আমরা তাই এই লাস্টেই খেতে বসলাম। সোমের তো আগেই খাওয়া গেছে, ও নিরামিষ ছিল, ওকে কাজ থেকে আসার পর ওকে দিয়ে দিয়েছিলাম, নিচেই ও খেয়ে নিয়েছে লুচি তরকারি। তো আমি এখন খেতে বসলাম ওকে দিয়ে এসে। তো দুর্গাপূজা আমাদের দিয়ে দিচ্ছে, এরপর ঘরে সবাই খেয়ে নেবে। তো সারাদিনটা ভালোই আনন্দের সঙ্গে কাটলো। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। তো সোমু তো মনে খেয়ে দিয়ে শুয়েই পড়ে ওই ঘরে নিয়ে চলে গেছে ওকে। আর গোলু তো আইসক্রিম খাচ্ছিল, ওটা তো দেখাতে পারলাম না। গোলুর মা এসব এলো, এসে খেতে বসছে, ও ড্রেস চেঞ্জ করে চলে এসছে। যে ওকে আমার বললাম যে বসে পড়ো, গোলুকে রেখে এলো মনে হয়। গোলু সারাদিন আইসক্রিম খেয়ে 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 যাচ্ছে, দই খেয়ে যাচ্ছে, তো এইভাবেই চলছিল। তো ওর মাই সবে আসলো, এসে খেতে বসলো। আর কৃষ্ণাদি দুর্গা বৌদি এরা একটু পরেই খাবে, ওকে পাতা দিচ্ছিল না। তারপর বলছে তুই খেয়ে নিয়েছিস, তো এরকম সবাই বলছে, হাসাহাসি করছিল একটু আর কি করছিল। কৃষ্ণাদি আমাদের খেতে দিচ্ছে। তো আমরা বাড়িতে মোটামুটি কোনো অকেশন হলে সবাই খুব আনন্দ করেই কাটাই, সে অনুষ্ঠান ছোট হোক কি বড়, কোনো ফিস্ট যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই খুবই মজা করি। কোনো হাই ফাই কোনো ব্যাপার হোক কি না হোক, মজা করতে ভালোবাসি, সবাই মিলে খুব মজা করি। আর বাড়ির লোকজন খুবই ভালো, তো ভালোই লাগে। লোকজন যদি ভালো না বাসতো বা ভালো না, তখন তো মজা করতে ভালো লাগতো না। তো সবাই মিলেমিশে থাকে বলেই আনন্দ মজা করা হয়। তো এইভাবেই সারাদিনটা আমাদের খুব মজার সঙ্গেই কাটলো। তো কালকে আবার গোলুর জন্মদিন আছে, সেই কারণে আজকে সবাই ঘুমাবে রাত্রে, আবার কালকে সকাল থেকে উঠে গোলুর জন্মদিন। তো গোলুর জন্মদিনটা শুধু কেক কাটিংই করা হবে, খাওয়া দাওয়াটা বলেছি পরপর দুদিন কেউ খাবে না, এত গরমের মধ্যে তোমরা পরের সপ্তাহে খাবে, গোলুর মাকে বলা হয়ে গেছে। তো তো দেখো আমি খেয়ে নিচে চলে এলাম, প্রচুর গরম লাগছে এবার খাওয়া দাওয়ার পর। তো সোমেরটা তো বলাই হয়নি, ওকে কিছুক্ষণ আগে খাবার দিয়ে গেছিলাম, ও যখন কাজ থেকে এসেছিল একেবারে খাবারটা দিয়ে দিয়েছিলাম, ও লুচি তরকারি আর পনির ঘরে ও খেয়ে নিয়েছে, আমি খেয়েলাম। এই যে আমদই নিয়ে চলে এসেছি, তো এটা হচ্ছে ও আর আমি শেয়ার করে খেয়ে নেবো, আমারটা ফ্রিজে রাখা আছে, আমি কালকেই খাবো পরে। তো এখন পেটে আর জায়গা নেই, তাই আর খাবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, বাই।